আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তোমরা সকলেই থাম্বনেলটা দেখে ক্লিক করেছ যে অনার্সে পাস করা খুবই সহজ। হ্যাঁ, আসলেই সহজ। আমি সেই ফর্মুলাগুলো ধীরে ধীরে দেখিয়ে দিব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বন্ধুবান্ধব সহ কলেজের গ্রুপগুলোতে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। তো আমি যে ফর্মুলাটা দেখাই দেব যে পাস করা কি আসলে সহজ, এটা অনার্সের থেকে শুরু করে ডিগ্রি বা সেভেন কলেজ সকলে এই ফর্মুলাটা ইউজ করতে পারে। কারণটা কি, আমরা হচ্ছে আমাদের এই এক্সামগুলোকে আমরা হচ্ছে অনেকেরই এক্সামের আগে আর কি প্রিপারেশন খারাপ থাকে খুবই, কেউ বই ধরে নাই, অনেক প্যারার মধ্যে থাকে, টেনশনে থাকে কি আমার দ্বারা কি পাস সম্ভব কি না। ভিডিওটা মূলত তাদের জন্য ছাড়াও যাদের ভালো প্রিপারেশন আছে তাদের জন্য। আমাদের ভিউটা, আমরা আমাদের প্রিপারেশনের যে ভিউটা, আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর আমাদের ভিউ খুবই কম, মানে আমরা সেগুলো কিনে ঘাটাঘাটি করি না, যার ফলে তোমাদের ভিতরে আমি যে ফর্মুলাটা এখন দেখাই দেবো এই চিন্তাধারাটা সেভাবে ঢোকে নাই। তো দেখেন, পাশ করা খুবই সহজ, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে পড়াশোনা করতে হবে। শুধু আমি আজকে যে পাশ করার যে ফর্মুলাটা রয়েছে সেটা দেখাই দেবো। তো প্রথমত আমাদের পরীক্ষাগুলো হয় কত মার্কের মার্কের হয়ে থাকে, সাপোজ কিছু কিছু সাবজেক্টের হয় আমাদের এক্সাম, মূল এক্সাম আর কি, প্র্যাকটিক্যাল এগুলো বাদ বা ইন কোর্স 80 মার্ক, কোনো এক্সাম যেমন স্বাধীন বাংলাদেশ অভ্যুদ্ধ হয় মেবি 100 মার্ক। আবার আমাদের কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো ফার্স্ট ইয়ারের 60 মার্কের মধ্যে হয়, ফার্স্ট ইয়ারের যেগুলো বিষয় রয়েছে মেজরগুলো। আবার কিছু বিষয় রয়েছে 40 মার্কের মধ্যে হয়। আচ্ছা, তো মূলত আমাদের প্রথমত জানতে হবে পাস কত মার্কস পেলে। তো এই যতগুলো মার্কসই হোক না, এর 40% মার্কস আমাদের পেতে হবে, অর্থাৎ ডি পেলে আমরা একটা সাবজেক্টে পাস করব। কত পেলে? ডি পেলে। ওকে, যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে সেই সাবজেক্টে যত মার্কসের পরীক্ষা তার মধ্যে 40% মার্ক পেলে আমরা আমরা কি করব, এক্সামে হচ্ছে পাস করতে পারবো। তো আমি আজকে যে মার্কস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সাধারণত 60 মার্কসের যে এক্সামগুলো হয় এগুলোতে 40% করা হয়, তত 25 মার্কসের মতো আসে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমরা এখন দেখার চেষ্টা করি প্রথমত এতটুকু ধারণা কী রেখে তুমি পাস করবা কত মার্কস পেলে। আচ্ছা, তো আমি একটা বই নিলাম ডেমো হিসাবে। তুমি অনার্সের যে বিভাগেই পড়ো না কেন, যেখানেই পড়ো না কেন, তুমি একটা তোমার বই নিতে পারো। তো দেখো, প্রথমত আমি একটা সালের প্রশ্ন বের করি, জাস্ট দেখার চেষ্টা করি একটু। আমি এখানে 20 নম্বর একটা সাল আছে, এটা প্রশ্নটা আমি বের করলাম। দেখো প্রথমে সাব প্রশ্নের এটা এখানে দেখো 15 নম্বর, মানে 60 মার্কের অ্যান্সার করতে হবে, সময় 3 ঘন্টা। তো এখানে ক বিভাগের দিকে তাকাও, ক বিভাগ থেকে কয়টা, 10টা, কয়টা প্রশ্ন, 10টা প্রশ্ন আমাদের অ্যান্সার দিতে হয়। আর 10 প্রশ্নে কয়টা মার্কস, 10 প্রশ্নে আমার 10টাই মার্কস। তো তোমরা যারা অনার্সে পড়ো বা নতুন বা এক্সাম দেবা বা ইতিমধ্যে পড়ে এক্সাম দিয়েছো, তারা সকলেই জানো যে এই যে ক বিভাগে 10 মার্ক, এখান থেকে কিন্তু 8 মার্ক পাওয়া খুবই সহজ। কিভাবে সহজ, তোমাকে যদি আমি এখানেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তা দেখো যে সাপোজ মনে করো যে এই ক বিভাগের যে প্রশ্নগুলো দেখো, ফাংশনের সংজ্ঞা, ধ্রুবক ফাংশন কাকে বলা অবস্থান, ইনফ্লেকশন বিন্দু কী, এগুলো তুমি যদি এই যে আগের মানে প্রশ্নগুলো যদি একটু দেখার চেষ্টা করো বা এগুলো দেখো, তুমি যদি 2-1টা সাল যদি উল্টানোর চেষ্টা করো, দেখবা যে ক বিভাগের প্রশ্নগুলো রিপিট হয়ে, দেখো সন্ধি বিন্দু কী, সন্ধি বলতে বিন্দু বলতে কী বোঝাও। আমরা দেখো একটু আগে 20 নম্বর সালে দেখার চেষ্টা করি, 20 নম্বর ছিল কি সন্ধি বিন্দু, হ্যাঁ 20 নম্বরে ছিল না, মেবি 19 ছিল না। আচ্ছা, যাই হোক, আমরা যদি দেখার চেষ্টা করি, আমি প্রশ্নগুলো দেখতে পাচ্ছি না সেভাবে, তো দেখার যদি চেষ্টা করি, তোমরা যদি দেখবা যে এই ফাংশনের সংজ্ঞা দেওয়া আবার আসছে, বুঝছো তো, এগুলো হচ্ছে কি প্রশ্ন, ক বিভাগের প্রশ্ন রিপিট হয়। তো টোটাল মনে করো যে ক বিভাগের এই 8 মার্ক বা 10 মার্কের জন্য আমাদের কয়টা সাল পড়তে হবে, ধরো যে 10টা সাল, মানে তুমি যে সালে পরীক্ষা দিবা, তুমি যদি 2023 সালের পরীক্ষার্থী হয়ে থাকো, 2023 সালের পরীক্ষা দিলে 2013 থেকে 2023 পর্যন্ত ক বিভাগের প্রশ্নগুলো পড়বা তাহলেই হয়ে যাবে। এবং এখানে যার একটা ব্যাপার যে তোমার 10-10-100টা প্রশ্ন হবে না, কারণ আগের সাল তুমি 23 সালে পরীক্ষা দিলে তোমার 2022 আগের সালের সব প্রশ্নগুলোয় বাদ দিবা, পড়বা না। ঠিক আছে, তুমি যে সালে পরীক্ষা দিবে তার আগের সালের সব প্রশ্নগুলোয় পড়া বাদ দিবা। আচ্ছা, তো আমি এখানে দেখাচ্ছি তোমাদের এই 10 মার্ক পাবা, এই 10 মার্কটা কীভাবে পাবা সেই ওয়াইটাও দেখাই দিচ্ছে, সো দেরি হচ্ছে। তাহলে আমরা কী করবো, আমরা যে সালে পরীক্ষা দেবো তার আগের সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো বাদ দেবো, দিয়ে তার আগের 10 সাল পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে ক বিভাগের প্রশ্নগুলো পড়বো। এবং দেখবা রিপিটেড হচ্ছে খুব বেশি না, দেখা যাবে 50 থেকে হয়তো 60টা ক বিভাগের প্রশ্ন
তোমাদের পড়তে হবে, এতগুলো পড়তে হবে, 40টার মতো হয়তো বা থাকবে রিপিটেডগুলো বাদ দিয়ে, ঠিক আছে? রিপিটেডগুলো সব আর যেগুলো ঝালে রিপিট হয়েছে ওইগুলো রিপিটেডগুলো সবগুলো ধরে 40 থেকে 50টা হবে। তো 40 থেকে 50 বা 60টা পড়লেই তুমি 10 মার্ক পাচ্ছ, এটা পাওয়া খুব কঠিন না। প্রতিদিন যদি একটা করে সালের কবিভাগ প্রশ্ন শেষ করো এখনও, বা 2টা করে, বা পরীক্ষা যখন থাকবে তখন বিকেলবেলা আসর পরে যদি পড়ো তাহলেও শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 8 মার্ক ধরলাম, কবিভাগ থেকে 8 মার্ক ধরলাম, এটা পেতেই হবে যেভাবে হোক। এখন তোমরা যদি খ বিভাগ গ বিভাগের দিকে তাকাও, আমি একদম ডিরেক্ট যাবো গ বিভাগে, ঠিক আছে? আমি খ বিভাগটাকে অ্যাভয়েড করলাম, গ বিভাগে দেখো 7 মার্ক, একটা প্রশ্নে কয় মার্ক? 7 মার্ক। আচ্ছা, তো দেখো এখানে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে, যেমন 1, এরপরে দেখো 7, এরপর দেখো 3, 4, 5, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। দেখো আমি আরেকটা সালে যাই গ বিভাগ, ঠিক আছে? তোমাদের এই সেমভাবে তোমরা নিজেদের বইগুলো দেখবে, দেখো এখানে দেখো 7 থেকে প্রশ্ন হয়েছে, এরপরে চ্যাপ্টার 4 থেকে হয়েছে, এরপর চ্যাপ্টার 2 থেকে হয়েছে, চ্যাপ্টার 19 থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? দেখো এখানেও কিন্তু চ্যাপ্টার 19 থেকে আমাদের যদিও হয়নি তবে খ বিভাগে প্রশ্ন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা সাল দেখি, চ্যাপ্টার 18তে দেখার চেষ্টা করে দেখো, চ্যাপ্টার 2 থেকে হয়েছে, 4 থেকে হয়েছে, 7 থেকে হয়েছে, এবং হচ্ছে চ্যাপ্টার 16 থেকে হয়েছে, যাই হোক। এরপরে আমরা আরেকটা যদি সাল দেখি, শুধু গ বিভাগ যদি দেখি, তাহলে দেখো চ্যাপ্টার 1 থেকে হয়েছে, আবার 3 থেকে হয়েছে, আবার হচ্ছে 4 থেকে হয়েছে, এবং এখানে ঠিক আছে, ওকে। এরপরে এই ব্যাপারগুলো তো দেখতে পারলো, তাই না? তোমার জাস্ট একটা ধারণা দিলাম। তাহলে দেখো তুমি যদি গ বিভাগে, তুমি বেশি না, গ বিভাগে দেখবা, তো কারণ গ বিভাগে দেখো 7 মার্ক কিন্তু ডিরেক্ট, তুমি গ বিভাগে দেখবা তোমার যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয় প্রতিবার, যেমন আমরা দেখলাম 1, 2, 3, 4, 7 এই চ্যাপ্টারগুলো থেকে কি প্রশ্ন বারবারই হয়ে থাকে, তারপর চ্যাপ্টার 19 থেকেও আসে, তাই না? তো তুমি এখান থেকে এমন 2টা চ্যাপ্টার সিলেক্ট করো যেখান থেকে প্রতি বছর প্রশ্ন হবে, বা একটা হলো কোন বাবা, আমরা 3টা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই দেখো আমরা সিলেক্ট করলাম কোনটা কোনটা, যে চ্যাপ্টার হচ্ছে 1, 2 সোজা আছে, আমি যেটা চিন্তা করি যে 1, 2 সোজা আছে, 1, 2 নিলাম, এর সঙ্গে নিলাম 7 বা 19 বা যে কোনো 3টা নিতে পারবো এখান থেকে। তো আমি ধরলাম এই 4টা থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, 4B থেকে, এরপর 7 থেকেও হয়, 19 থেকেও হয় গ বিভাগে, ঠিক আছে? তো এই 3টা যদি তোমরা কমপ্লিট করো, মিনিমাম তোমরা 2টা গ বিভাগের প্রশ্ন কমন পাবাই। 2টা যদি প্রশ্ন কমন পাও সেক্ষেত্রে কত হচ্ছে, 7 প্লাস 7 14, ঠিক আছে? আচ্ছা, তো তুমি যদি 7, 4, 7, 19 যদি কমপ্লিট করো, শুধু যে গ বিভাগে কমন পাবা এরকম না, দেখো এই 3টা যদি চ্যাপ্টার তোমরা কমপ্লিট করো সেক্ষেত্রে তোমরা দেখো এখানে দেখো খ বিভাগেও দেখো 4 থেকে আসে, আবার হচ্ছে 19 থেকে আসে, ঠিক আছে? তো তুমি যদি একটা বইয়ের যে 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন বারবার হয় এরকম 3টা চ্যাপ্টার যদি সিলেক্ট করতে পারো, সেখান থেকে তুমি দেখবা যে 2টা গ বিভাগে পাবা, খ বিভাগে অত্যন্ত একটা হলেও পাবা। খ বিভাগের মার্কস হচ্ছে মেবি, প্রথম মধ্যে দেখার চেষ্টা করি, এটা তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে এই ফর্মুলাটা ইউজ করবা, 5, 3-এর মধ্যে, ঠিক আছে? 3, একটা করে প্রশ্ন, 3 মার্ক, তাহলে তুমি এখানে আরও 3 যোগ করো, দেখো তাহলে আমাদের টোটাল কত হচ্ছে, 8 প্লাস 14 প্লাস হচ্ছে 3, মোটামুটি এখানে আসছে 8, 4 কত আমাদের, এখানে টোটাল আসবে 22 প্লাস 3-এ হচ্ছে 25, দেখো আমাদের কিন্তু মার্কস বেশি প্রয়োজন নাই, এই যে 25টা মার্কস পেলে আমাদের কিন্তু পাস, তাই না? তাহলে আমরা কী এই সহজ ফর্মুলাটা কী আসলে তোমাদের প্রথমত বুঝতে পারলাম, ক বিভাগের মার্কগুলো আমাদের নিতে হবে, এবং খ ও গ বিভাগের জন্য, খ ও গ বিভাগের জন্য তোমরা এমন 2 থেকে 3টা চ্যাপ্টার যা সিলেক্ট করবা, 2 থেকে 3টা, যেমন এখানে আমি 3 ধরছি, তাই না? যদি আমরা যদি এই 19 ধরি, দেখো আরও 3, 3, 6 আরও মার্কস পাচ্ছি, এখানে আমরা চাইলে আরও 3 মার্ক ক্যারি করতেই পারবো, ঠিক আছে? সেক্ষেত্রে 28 মার্ক মানে পাস হয়েও বেশি হয়ে যাবে, আর গণিতের মার্ক তো কাটায় কাটায়, ঠিক আছে, কম করেই ধরছি। তাহলে তোমাদের ফর্মুলাটা কী বলো, এখন তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত ক বিভাগটা ভালোবেসে আগে দেখবা কত মার্কের তোমাদের যে সাবজেক্টের বিষয়ে পরীক্ষা হবে সেটা কত মার্কের, ঠিক আছে? আমি 60 মার্কটা বিবেচনা করে ধরছি। এরপর দেখবা সেক্ষেত্রে গ বিভাগের মার্কস তো বেশি দেয়, ক বিভাগ দেখো, ক বিভাগ, ঠিক আছে, অন্য 100 মার্কের হলে গ বিভাগের প্রশ্নগুলো 10 করে দেবে, দেখো ক বিভাগ। এরপরে আমরা টার্গেট করবো গ বিভাগকে, গ বিভাগের যে 2টা বা গ বিভাগের জন্য যে 2টা 3টা প্রশ্ন পড়বো, অধ্যায় পড়বো, সেই 2-3টা অধ্যায় থেকে দেখা যাবে যে খ বিভাগেও প্রশ্ন হয়, ঠিক আছে? তো সেই মাত্র 3টা, একটা বই যদি তুমি 3টা চ্যাপ্টারও না পড়ো তাহলে কীভাবে হবে? এখন আসি, এই 2 থেকে 3টা যে চ্যাপ্টার পড়বা এগুলো দেখে তোমার বিশাল বিশাল মনে হতে পারে যে হ্যাঁ এতগুলো চ্যাপ্টার, 2-3টা চ্যাপ্টার কীভাবে শেষ করবো, তাই না?
এখন আসি দেখো, এই দুইটা তিনটা চ্যাপ্টারের মধ্যেও কিছু সিলেক্টিভ ম্যাথ আছে, তুমি সেই সিলেক্টিভ ম্যাথগুলো করো। যেমন দেখা যাচ্ছে এই যে চ্যাপ্টার সাতের যে প্রশ্নগুলো, তোমাদের যদি একটু আমি দেখাই, দেখো চ্যাপ্টার সাতেই ঢুকি, চ্যাপ্টার সাতের যদি যাওয়ার চেষ্টা করি, দেখো মেজরদের চিন্তা করো, আমরা চিন্তা করি তো দেখো এখানে একটা প্রশ্ন যদি আমি দেখি, দেখো এটা কত সালে আসছে, 12 সালে আসছে, 18 সালে আসছে, মানে কি তুমি যদি এই প্রশ্নগুলো পড়ো অবশ্যই তোমার কি মানে যেগুলো হচ্ছে বেশি বেশি সালে আসছে সেগুলো যদি পড়ো আগে শেষ করবা, তাহলে কি হবে তোমার আরও অধ্যায়টা কমে আসলো, যেগুলো হচ্ছে বেশি বেশি সালে আসছে। বা আমার যে সাজেশনে দেওয়া আছে, সবচেয়ে ভালো হয় যে আমি যে সাজেশনগুলো দিয়েছি যে দুই তিনটা চ্যাপ্টার তোমরা পড়ার ডিসিশন নেবা, সেই দুই তিনটা চ্যাপ্টার আমাদের সাজেশনটা, আমার সাজেশনটা ফলো করবা, বা তোমরা নিজেরা যে সাজেশন ফলো করো সেই সাজেশন ফলো করে পড়ার চেষ্টা করবা, আই হোপ বেস্ট হবে। তো আমি মনে করি যে তোমাদের যে এই পাস করার যে সহজে পাস করার যে খুবই সহজ একটা ফর্মুলা দিলাম, আই এটা কার্যকরী। আবারও রিপিট করি কি আমরা ক বিভাগের কত মার্ক নেব, 8 মার্ক, গ বিভাগটার উপরে ফোকাস করবো, এরপর কী ফোকাস করবো, গ বিভাগ, আর গ বিভাগ থেকে ফোকাস করে আমরা খুব বেশি না 2 থেকে 3টা হয়তো ধরলাম, খুব বেশি না 3টাই ধরলাম, 3টা 4টা সিলেক্ট করলাম, যে 3টা থেকে অত্যন্ত 2টা আমরা কি প্রশ্ন কমন পাবই। এবং খ বিভাগের জন্য আর এক্সট্রা করে পড়তে হচ্ছে না, এই 3টা 4টা পড়লে দেখবা খ বিভাগেও প্রশ্ন আসে, একটা হলেও আসবে, বেশ 2টা আসার সম্ভাবনাই বেশি, ঠিক আছে, যে 3টা 4টা সিলেক্ট করবা, খ বিভাগ গ বিভাগ দেখে সিলেক্ট করবা, 2টার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তাহলে এবং সাথে সাথে আমাদের তাহলে কত মার্কস হয়ে যাচ্ছে, 8, এখানে 14 প্লাস হচ্ছে 2 আর 3 আর 3 এর 6, টোটাল কিন্তু একটা আমাদের পাস মার্ক চলে আসতেছে, ঠিক আছে। আই হোপ বুঝতে পেরেছো তোমরা যে কীভাবে তোমরা চাইলে এখনও প্রস্তুতি নিয়ে বা যাদের প্রবলেম তারা এখনও খুব সহজে এই ফর্মুলাটা ইউজ করে তোমরা সহজে কিন্তু পাস করতে পারো। ওকে, তো আই হোপ, যে আরেকটা কথা বলি, একটা চ্যাপ্টারে যে কয়টা ম্যাথ থাকে, খুব বেশি হলে 5 থেকে 6টা করে ম্যাথ থাকে, তো 3টা 4টারও যদি হয় 5 6 কত 3 5 15 10 থেকে 15টা ম্যাথ যদি তোমরা প্র্যাকটিস করো, এটা হচ্ছে তোমাদের পরীক্ষা যে বন্ধুরা থাকে সেই বন্ধুর মধ্যেও তোমরা এটা প্র্যাকটিস করতে পারো, করে কিন্তু তোমরা সব সাবজেক্টে পাস করতে পারো। তোমরা যদি এভাবে চিন্তা করো যে পরীক্ষার আগে যদি এভাবে চিন্তা করো যে তোমাকে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে, এতগুলো 10টা চ্যাপ্টার 15টা চ্যাপ্টার সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে, এতগুলোই শেষ করবো, কিন্তু তোমার প্রিপারেশন এখনও নেওয়াই নাই, তুমি কিন্তু ধরা খাবা। তুমি আগে এই 2 থেকে 3টা করে যেগুলো ইম্পর্ট্যান্ট, সে আমি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কিন্তু সাজেশনে দেওয়া আছে, এগুলো শেষ করে নাও, শেষ করে নিয়ে পাস মার্কটাকে আগে কনফার্ম করো, এরপরে ধীরে ধীরে একটা করে চ্যাপ্টার বাড়ানোর চেষ্টা করো, ঠিক আছে। আই হোপ যে এই ফর্মুলাটা যদি তোমরা ইউজ করো, আই হোপ তোমরা যদি সুন্দরভাবে বুঝাতে পেরেছি, একদম গোপন টিপসগুলো দিয়ে দিয়েছি, আই হোপ যে বেস্ট করতে পারবা। 0176735130 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে আমার কোর্সগুলো এখনও তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে, কোর্সগুলো পারচেস করতে পারো, সমস্যা নেই, ধন্যবাদ। আর নেক্সট যদি এই ফর্মুলাতেও কাজ না হয় সেক্ষেত্রে আরও কোনো ফর্মুলা আনার চেষ্টা করবো, সে বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।